আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষিচিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষিচিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ 8 এপ্রিল 2023 রোজ শনিবার, আর আপনাদেরকে নিয়ে চলে আসছি অনিক ডেইরি ফার্মে। আর এই অনিক ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়ি হাড়পাড়া গ্রামে। আর অনিক ভাই মূলত গাভীর ব্যবসা করেন। আজকে নতুন কিছু গাভী দেখাবো, বাচ্চা সহ দুধের গাভী ও প্রেগন্যান্ট গাভী। এই গাভীগুলোর জাতমান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো অনিক ডেইরি ফার্মের মালিক অনিক ভাইয়ের সঙ্গে কথা বলে। আপনারা যারা গাভী সংগ্রহ করবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন। অনিক ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের আপনার নাম, পরিচয়, ঠিকানাটা জানাবেন। আমার নাম অনিক, পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি হাড়পাড়াতে আমার খামার এবং আমার নামেই ডেইরি ফার্ম, অনিক ডেইরি ফার্ম। জি। আচ্ছা, মোটামুটি গাভী কেনা বেচাই করেন? জি, শুধু গাভী কেনা বেচা করি। কতগুলো গাভী আছে আজকে? আজকে মোটামুটি 8-10টা গাভী আছে। রোজা থেকে কথা বলার মতো ভোল্টেজ না। তো নতুন কিছু গাভী আমরা দর্শকদের দেখাবো। আসলে ভিডিও করা তো একটা একটা প্রচার মাধ্যম। জি, দর্শকরা এগুলো দেখবে, কারোর পছন্দ হলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনার সাথে বিস্তারিত কথা বলে বা সরাসরি ফার্মে এসে দেখে শুনে নিতে পারবে। জি, এটা ভাই ভিডিও দেওয়া মানে হলো অ্যাড স্বরূপ, মানে এখানে পণ্য আছে, আপনি আসে দেখে শুনে কিনতে পারবেন এটাই। আচ্ছা, তো অনিক ভাই আপনার সাথে যোগাযোগের যে নাম্বার, এই নাম্বারটা যদি একটু নিজেকে বলে দিতে। আমার নাম্বারটা হলো 0171012349, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। তো চলুন তাহলে আমরা গাভীগুলো দর্শকদের দেখাই। শুরুতে আমরা এক নাম্বার সিরিয়ালে যে গাভীটা দেখতেছি, সামনে একটা বাচ্চাও আছে, এই গাভীটা কি জাতের? আপনার হলস্টেন ফিজিয়ান। হলস্টেন ফিজিয়ান। জি। দাঁত বয়স কেমন হয়েছে? দু দাঁতে ছিল, 4 দাঁত হচ্ছে। 4 দাঁত? জি। আচ্ছা, 4 দাঁত বাচ্চা দিয়েছে? জি, বাচ্চা দিয়েছে। সাথে এটা কি বাচ্চা? এটা আপনার সাথে হলো সার বাচ্চা। সার বাচ্চা। জি। বয়স কেমন হয়েছে? বাচ্চার বয়স আজকে মোটামুটি আপনার 8 দিন। 8 দিন? জি। আচ্ছা, 8 দিনের সার বাচ্চা, গাভীটা হলো দাঁত দুইটা? দুটোই ছিল, 4টা বাঁচছে, মানে 4টায় যাচ্ছে বাচ্চা। প্রথম? প্রথম বাচ্চা। আচ্ছা, তো মোটামুটি কেমন দুধের পরিমাণ টানতেছেন আপনারা? এরা 10 কেজি দুধ গ্যারান্টি থাকবে। 10? জি। আচ্ছা, দুই বেলা দিয়ে 10 কেজি? জি জি। বাচ্চাটা তো একদম ক্লিয়ার, 100% ক্লিয়ার আছে, যে নেবে এসে দেখে শুনে দয়া দেখে নিয়ে যাবে, দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে। জি। আচ্ছা, এক নাম্বার সিরিয়ালে বাচ্চা সহ এই গাভীটার দামটা কত চাচ্ছেন? আজকে রোজা উপলক্ষে বা একটু সীমিত দাম। জি। মানে কেনা দাম থেকে 3000 টাকা লাভ লেব। কেনা দাম আপনার দাম দাও 30,000, 2000 খরচ আছে, 32, দাম 35 চাচ্ছি ভাই। আচ্ছা, 135,000 টাকা একদম? জি। তার মানে কিনা দাম আপনার হলো 130,000 যেটা বললেন? জি জি। 2000 টাকা আপনার গাড়ি ভাড়া খরচ? জি। তার মানে 132,000 টাকা কিনা দাম পড়ে গেছে? জি। আর 3000 টাকা লাভ রেখে মোট দাম হলো 135,000 টাকা? জি। আচ্ছা, এখানে আর কোনো কথা বলার সুযোগ নেই? এর থেকে আর কি বলবো ভাই, এর থেকে রোজা থাকে, রোজা রমজানের দিন। আচ্ছা, পাশে 2 নম্বর সিরিয়ালে যে গাভীটা দেখতেছি, এই গাভীটা কি জাতের? এটা আপনার হলো বুচি মন্দি বলে। আচ্ছা, এটা কি প্রেগন্যান্ট গাভী? না না, এটারও বাচ্চা আছে। বাচ্চা আছে? জি। আচ্ছা, গাভীটা কয় দাঁত? গাভীটা এটা অদাঁত, এখনও দাঁতেই নেই। দাঁত হয় নাই? জি। আচ্ছা, দাঁত হয় নাই কিন্তু বাচ্চা দিয়েছে? জি। তো যেহেতু বাচ্চা দিয়েছে, প্রথম বাচ্চা তো নাকি? জি, এটা প্রথম বাচ্চা। আচ্ছা, প্রথম বাচ্চা, উলান সবার সব ক্লিয়ার আছে? মাশাআল্লাহ, 100% ক্লিয়ার। আচ্ছা, সাথে এটা কি বাচ্চা? এটা বকনা বাচ্চা। বকনা? জি। এটার বয়স কেমন হয়েছে? এটারও বয়স আপনার 8 দিনের মতো। 8 দিনের মতো? জি। আচ্ছা, দুই বেলা দিয়ে দুধের পরিমাণ কেমন আসতেছে? এটা দু দফা 12 কেজি গ্যারান্টি। 12 কেজি? জি। আচ্ছা, গ্যারান্টি বলতে দর্শকরা দুই বেলা দহন করে 12 কেজি বুঝ পরামর্শ করে নিতে পারবে। জি। এটার কেনা দামটা কত আপনার? কিনা 50,000? 50? জি, খরচ টরচ 50, এটা 3000 লাভ দিলে বিক্রি করা যাবে। আচ্ছা, মানে মোট খরচ সহ আপনার কিনা দাম পড়েছে 150,000 টাকা? জি। আচ্ছা, লাভ চাচ্ছেন 3000 টাকা? জি। প্রতিটা গাভীতে কি 3000 লাভ রাখবেন? 2000-3000 এরকম হলে বড় গাভীতে একটু 2-3000, ছোট গাভীতে 2000। আচ্ছা, তার মানে দর্শকরা আপনার সাথে কথা বলে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কথা বলে বিস্তারিত তথ্য জেনে নিয়ে আলোচনা করে নিতে পারবে। জি জি। আচ্ছা, তো এটা সাইড করে দেন, পরের যে গাভীটা রয়েছে
চলুন আমরা সেই গাবিটা দর্শকদের দেখাই। জি অবশ্যই। তিন নাম্বার সিরিয়ালে সাদা রঙের যে গাবিটা দেখতেছি, কালোর অংশ আছে হালকা, এই গাবিটা কি জাতের? রানেভেটের হলস্টেন ফ্রিজিয়ান। হলস্টেন ফ্রিজিয়ান, অনেকে রানী শঙ্কর বলে থাকে। জি। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে এটার? এটার দাঁত আপনার হলো চারটা। চার দাঁত? জি। বাচ্চা কয় নাম্বার দিবে? বাচ্চাটা সেকেন্ড টাইম বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা দিবে? জি। আচ্ছা, সময় কতদিন আছে? সময় আছে আপনার আট দিন। আট দিন? জি। আচ্ছা, মোটামুটি আট থেকে দশ দিন সময় আছে, অনেক সময় টাইম আছে, জায়গাও আছে, এর মধ্যে দু চার দিন তো এলোমেলো হয় অনেক সময়। জি অবশ্যই ভাই, এটা মনে হয় আল্লাহ তালা যখন হুকুম হবে, আমরা জাস্ট খালি মুখে বলি যে আট দিন দশ দিন, দু ঘন্টা পরেও বাচ্চা যায়, পরে আবার দশ দিন পরেও হতে পারে। আচ্ছা, এটা আমরা যারা হয়তো গাভী লালন পালন করি তারা কম বেশি অনেকেই জানি। জি জি, এটা আল্লাহ তালার হুকুম হলে এই বাচ্চা দিন। আচ্ছা, তো এখন এই অবস্থায় এই গাভীটার দামটা কত চাচ্ছেন? এটা পঞ্চান্ন ভাই। পঞ্চান্ন? জি। আচ্ছা, এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা? জি। এটা আপনার দরদামের কি সুযোগ রাখছেন নাকি? আমি তো বলছি ভাই, তিন হাজার টাকা লাভ রেখে সব গরুর দাম আজ বলে দিব। আচ্ছা, চলেন তাহলে পরের যে গাবিটা রয়েছে সেটা দর্শকদের দেখাই। চার নাম্বার সিরিয়ালের এই গাবিটা কি জাতের? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। এটা দাঁত বয়স কেমন হয়েছে? এটাও দাঁতে আপনার হলো চারটা। চার দাঁত? জি। আচ্ছা, চার দাঁত। এটা বাচ্চা কয় নাম্বার দিবে? এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে। সেকেন্ড টাইম বাচ্চা দিবে, কিন্তু দাঁত হয়ে গেছে চারটা। জি। সময় মোটামুটি কতদিন আছে একটা ধারণা? এটা মোটামুটি চোদ্দ পনেরো দিন টাইম আছে। চোদ্দ থেকে পনেরো দিন? জি। আচ্ছা, ওলান সাবারের জায়গা পর্যাপ্ত আছে? জি জি, পর্যাপ্ত। বাটার সব ক্লিয়ার? হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার ভাই, আমরা তো টাকা দেওয়ার সময় কাস্টমারও যেরকমভাবে দেখে নেবে আমরা ওরকমভাবে দেখে নিয়ে সংগ্রহ করেছেন। জি। আচ্ছা, সব মিলে এটা চার নাম্বার সিরিয়ালের প্রেগন্যান্ট গাভি, বড়সড়ো, এই গাভিটার দামটা কত চাচ্ছেন? এটা পঁয়ষট্টি দেখা যায় ভাই, বাষট্টি পরন, তিন হাজার লাভ পঁয়ষট্টি। এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা? জি। আচ্ছা, আলোচনার হালকা কি সুযোগ না? না ভাই, তিন হাজার টাকা লাভে বলে দিস, আজ রোজা থেকে ভাই বেশি কথা বলবো না। আচ্ছা, এই মানে প্রত্যেকটা গাভিতে তিন হাজার টাকা লাভ রেখে দাম বলতেছেন? জি জি। আচ্ছা, এটা সাইড করে দেন, পরের যে গাভিটা রয়েছে আমরা সেই গাভিটা দর্শকদের দেখাই। জি জি, পাঁচ নাম্বার সিরিয়ালের এই গাভিটা কি জাতের? এটা আপনার হলস্টেন ফিজিয়ান। এটা দাঁতের দুইটা প্রথম বাচ্চা দেবে। হলস্টেন ফিজিয়ান, দুই দাঁত প্রথম বাচ্চা দিবে? জি। সময় আছে কতদিন? এটা সময় আছে আপনার বারো তেরো দিন। বারো থেকে তেরো দিন? জি। আচ্ছা, এখন এই অবস্থায় সুস্থ সবল আছে? জি, হান্ড্রেড পার্সেন্ট। আচ্ছা, তো এই গাভিটার আপনার তিন হাজার টাকা লাভ রেখে একদম কত চাচ্ছেন? এটা আপনার আমার কিনা হলো সাতাত্তর আশি হাজার হলে ব্যস্ত হবে। আচ্ছা, এক লক্ষ সাতাত্তর? জি। আচ্ছা, এক লক্ষ সাতাত্তর হাজার টাকা আপনার কিনা দামই পড়েছে? জি জি। আর তিন হাজার লাভলে আশি হাজার? এক লক্ষ আশি? জি। আচ্ছা, এই দামে যদি কারোর পছন্দ হয়, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনার সাথে কথা বলে বা সরাসরি আপনার ফার্মে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে? অবশ্যই অবশ্যই ভাই, আমার ভালো লাগছে, আমি টেকা দিয়ে কিনে নিয়ে আইছি। আচ্ছা, আবার আমার তিন হাজার লাভ দিয়ে যদি কারোর ভালো লাগে নিবে, ওই রোজা রমজানের দিন বেশি ফাওয়া পাচাল ভালো না। আচ্ছা, চলেন তাহলে পরের গাভিটা দেখেন। ছয় নাম্বার সিরিয়ালে একদম বিগ বডির একটা গাভি দেখতেছি, এটা তো প্রেগন্যান্ট গাভি। জি, এটা প্রেগন্যান্ট। কি জাতের ভাই এটা? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। দাঁত কয়টা হয়েছে? এটার দাঁত আপনার চারটে ছিল, ছয়টা হচ্ছে। আচ্ছা, ছয় দাঁত। জি। বাচ্চা কয় নাম্বার দিবে? বাচ্চা দ্বিতীয়। দ্বিতীয় বাচ্চা দিবে? জি। আচ্ছা, এটার সময় কতদিন আছে? এটার সময় আপনার চোদ্দ পনেরো দিনের মতো টাইম আছে। চোদ্দ থেকে পনেরো দিন? জি। আচ্ছা, চোদ্দ থেকে পনেরো দিন যেহেতু সময় আছে, এখন এই অবস্থায় দর্শকরা জাতমান দেখে সংগ্রহ করতে পারবে। যে গাভিটা বিগ সাইজের বডি ভাই। আচ্ছা, অনেকটা বড় গাভি, যে কয়টা গাভি দেখলাম তার মধ্যে এটাই সবচেয়ে বড় গাভি? জি, এর থেকে আরেকটা বড় আছে। আরেকটা আছে? জি জি, সাত নাম্বারে ওটা দেখো। আচ্ছা আচ্ছা, তো এটা এখন এই অবস্থায় দর্শকরা নিলে এটার দামটা কত চাচ্ছেন? পঁচাশি হাজার। এক লক্ষ পঁচাশি? জি। আচ্ছা, এক লক্ষ পঁচাশি হাজার টাকা। এইটা সিরিয়ালের ছয় নাম্বার গাভি, আর গাভিগুলো এখন দর্শক ভাইরা যদি কেউ নিতে চায় সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই নিয়ে যেতে পারবে। জি, কোনো সমস্যা হবে না। আচ্ছা, চলেন তাহলে পরের গাভিটা দেখ। জি, শেষ মুহূর্তে আমরা বিগ বডির আরেকটা গাভি দেখতেছি, সাত নাম্বার সিরিয়ালে। এই গাভিটা মূলত কি জাতের? এটা আপনার মশা অস্ট্রেলিয়ান। মশা অস্ট্রেলিয়ান? জি। আচ্ছা, অনেকটা বড় সড়ো গাভি, সাইজের উপরে গরু হবে না, লম্বায় আছে আট ফিট। আচ্ছা, দাঁত কয়টা হয়েছে? দাঁত আপনার এটা চারটে ছিল, ছয়টা হচ্ছে। ছয় দাঁত? জি, সেকেন্ড টাইম বাচ্চা। আচ্ছা, ছয় দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিবে? জি। এটা প্রেগনেন্ট গাভি, খুবই শান্ত, খুবই শান্ত গাভি। আর দুধের রক্তটা দেখেন, দুধের রক্তটা খুবই মোটা। এগুলো বিশ প্লাস গাভি তো ভাই, এগুলো এর জন্য বাইরে বাই করি নি, গাভিটা ফ্যানের নিচে রাখছি, খুবই শান্ত। আচ্ছা, তো এখন এই অবস্থায় দর্শকরা দেখে শুনে নিতে পারবে? জি, হান্ড্রেড পার্সেন্ট দেখে শুনে নিয়ে যেতে পারবে। আচ্ছা, তো এখন এটার দামটা কত চাচ্ছেন আপনি?
2,00,000 খরচ করণ পরে রয়েছে ভাই। আচ্ছা আচ্ছা, 2 এর উপরে 5 হলে বেচা যাবে। হ্যাঁ, 2 এর উপরে যাবে এটা। আচ্ছা, 2,05,000 হলে বিক্রি করবেন? জি। আচ্ছা, এটা 7 নম্বর সিরিয়ালে 2,05,000 টাকার আমরা বিগ বডির গাবিটা দেখে নিলাম দর্শক। 20 প্লাস দুধের গাবি। 20 প্লাস? জি। আচ্ছা, প্রথমে কেমন আসছিল জানা আছে কি? এটা প্রথমে আপনার 18-19 দুধ আইছে। 18-19? জি। আচ্ছা, এখন আইডিয়া করছেন যে 20 এর উপরে হতে পারে? জি। আচ্ছা, তো 20 কেজি গ্যারান্টি? 20 কেজি গ্যারান্টি থাকবে? জি। আচ্ছা আচ্ছা, আনো তোলা আছে ওবে তো তোলা হবে দেখতেছেন। তো অনেক ভাই, পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? যেহেতু মোটামুটি 7টা গাভি আপনার দেখালাম দর্শকদের, আর কথা তো একটাই থাকে সব মিলিয়ে যে দর্শকরা এটা প্রচার হিসাবে নিবে, কারোর পছন্দ হলে আপনার সাথে যোগাযোগ করবে। জি ভাই, এটাই আমি মনে করলাম যে এই প্রোগ্রামটা দেওয়ার মানে হলো যে আমার কাছে গাভি আছে, আপনারা আসেন। মানে প্রতিবেদন না দিলে তো বুঝতে পারবেন না যে ভাই মানুষের মাথায় তো জট নাই যে ওই জায়গায় গাভি আছে। জি, এটা সেই মাধ্যম যে গাভি এই জায়গায় আছে, ভিডিও স্বরূপ দেখেন, আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে স্ক্রিনে, যোগাযোগ করলে আমি লোকেশন দেবো, ইনশাল্লাহ এসে দেখে শুনে নেবেন, যদি ভালো লাগে নেবেন, না লাগলে নেওয়ার দরকার নেই। আচ্ছা, আর টাকা পয়সা লেনদেন? ভাই গরু পছন্দ হলে বায়না দিতে হবে, বায়না না দিলে আমরা গরু রাখি না। বায়না দেওয়ার পরে এসে দেখে শুনে যদি ভালো না লাগে, বায়নার টেকে আপনি রিটার্ন নিয়ে যাবেন। আর যদি প্রবাসী ভাইরা থাকেন নেন, বিশ্বাস করেন, ইনশাল্লাহ ঠকবেন না, অ্যাকাউন্টের মাধ্যমে আমরা লেনদেন করি। আচ্ছা, তো অনেক ভাই আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।